স্বাগত জানাচ্ছি জমরা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিস চন্দ্র সরকার। বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের সুযোগ লুফে নিতে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের চেম্বার অব কমার্স এবং এবিসিসিআই এর মধ্যে যৌথ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ সুবিধার স্থান। দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, খাদ্যপণ্য ও আইসিটি খাতে বড় ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে। Our special economic zones and our high-tech parks are ready for new ventures. We are ready with both policy and infrastructure support to ensure that investors choosing to make Bangladesh their home shall find only the best in the world. We are now intensifying our connectivity into multiple layers of food, finance and energy security. কালো মেঘ কেটে গেছে, করোনা মহামারী বা যুদ্ধ কোনো সংকটই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় আবুধাবির হেরিটেজ ক্লাবে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধিসহ যতই সংকট আসুক বাংলাদেশ তা মোকাবেলা করতে প্রস্তুত। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের পরিচালনায় এতে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে বাংলা ভাষার প্রসারে যেসব দেশে প্রবাসীর সংখ্যা বেশি সেসব দেশে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। আয়োজনে উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, এই বাংলাদেশকে আর কখনো কেউ পিছনে টানতে পারবে না। একটা কালো অধ্যায় 75-এর পর আমাদের জীবনে ছিল, সেই কালো মেঘ কেটে গেছে। এখন আমরা জাতির পিতার আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত একটি দেশ, যে দেশ সম্মানের সাথে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, বাঙালি জাতি মাথা উঁচু করে চলবে। ফ্রান্সে যাত্রা শুরু করলো প্রবাসী বাংলাদেশিদের সংগঠন প্রবাস আলো। ইউরো উৎসব পরিবারের বর্ষপূর্তি উদযাপনের দিন হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজনে সভাপতিত্ব করেন স্বরলিপির সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিসের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। এছাড়া পরিচালনা ও সঞ্চালনা করেন রাসেল আহমেদ। উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের সম্মানে নীরবতা পালন করা হয়। এ সময় কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় 8 জনকে দেওয়া হয় সম্মাননা। তালিমুল কোরআন বাহরাইনের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দারিদ্রতা বিমোচনে জাকাতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার দেশটির মোহাররক শহরে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি ফেয়ার আহমদ এবং সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের বোর্ড অব ডিরেক্টরস ভাইস চেয়ারম্যান কিয়াসুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আসিফ আহমেদ, জয়নাল আবেদিন, মোহাম্মদ জসিমউদ্দিন, আলাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম সহ অনেকে। আরও উপস্থিত ছিলেন প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে বাংলা কাগজের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বার্মিংহামে হয় এই আয়োজনেতে সভাপতিত্ব করেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি খসরু খান। প্রধান আলোচক ছিলেন আব্দুস সামাদ নজরুল। উপস্থিত ছিলেন আব্দুল কাদির আবুল, ফয়জুর রহমান চৌধুরী, আব্দুল আহাদ সুমন, রিয়াদ আহাদ সহ প্রবাসী বাংলাদেশি সাংবাদিকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতা কর্মীরা। কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আল আসিফা রেস্টুরেন্ট। বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মোহাম্মদ তামিমের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারের স্পন্সর হামাদ আল রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরহাদ বাসু, কামাল উদ্দিন সহ কমিউনিটি নেতাকর্মীরা। প্রতিষ্ঠানটির মালিক জানান, কাতার প্রবাসী বাংলাদেশিদের দেশি খাবারের স্বাদ দেওয়ার লক্ষ্যে তার এই রেস্টুরেন্ট। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ইতালিতে শেষ হলো কার্নিভাল। গত মাসের মাঝামাঝি শুরু হয় এই উৎসব আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারির শেষ দিনে শেষ হওয়ার কথা থাকলেও আয়োজন চলে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। কার্নিভাল উপলক্ষে উৎসবের আমেজ ছিল গোটা ইতালিতে। স্থানীয়দের পাশাপাশি উৎসবে মেতেছিল দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে
বিস্তারিত। গোটা ইতালি সেজেছিল নানা রঙে, কার্নিভাল উপলক্ষে উৎসবে মেতেছিল দেশটি। করোনার কারণে গত 2 বছর বন্ধ থাকায় এবারের কার্নিভাল উদযাপনের মাত্রা ছিল বিগত আয়োজনগুলোর চেয়ে কয়েক গুণ বেশি। 15 দিনের বেশি চলা কার্নিভালে বাহারি সাজ আর নাচ গানে মেতেছিল দেশটির বাসিন্দারা। রং বেরঙের সাজে নিজেদের ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরার প্রচেষ্টা ছিল স্থানীয়দের মাঝে। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও মেতে ওঠেন উৎসবে। কার্নিভালে আসছি বাচ্চা নিয়ে, আমার খুব ভালো লাগতেছে, বাচ্চাও খুব এনজয় করতেছে। কারণ গত বছর এরকম কোনো লোক ছিল না, এবছর অনেক লোক, আগের মতো ইতালি আগের মতো হয়ে গেছে। স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝেও। করোনার মন্দা কাটিয়ে উৎসবে আবারও চাঙা হয়েছে ব্যবসা। কার্নিভালি উপলক্ষে ব্যবসাটা এখন শুরু হয়েছে ইনশাল্লাহ, আশা করা যায় সামনে আরো ভালো হবে। এই করোনার মহামারীর মধ্যে এত লোকের সমাগম হবে আমরা আশা করিনি, আমরা সবাই অনেক খুশি, আমাদের ব্যবসাও মোটামুটি ভালো হয়েছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। উৎসব শেষ হলেও প্রবাসীদের আশা দেশটির অর্থনীতির চাঙা ভাব বজায় থাকবে সামনের দিনগুলোতেও, লোকসান কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে ব্যবসায়ীরা। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।